শনিবার সন্ধ্যে 6টা মানেই আমরা চলে আসি টলি কথার আড্ডা নিয়ে, যেখানে আমরা সেলিব্রিটিদের অনেক গল্প অজানা কথা জানতে পারি। তবে আজ আমাদের টলি কথার এপিসোডটা একটু বিশেষ, কারণ আজ এখানে শুধু গল্প নয়, থাকবে রহস্য। কারণ আমাদের সঙ্গে রয়েছে পুরো ফেলুদার টিম। দেখবেন কারা রয়েছে, চলুন তাহলে দেখে নিই। আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি পুরো নয়ন রহস্যের টিমকে। আমাদের সঙ্গে রয়েছে ডিরেক্টর সন্দীপ রায়, তার সঙ্গে রয়েছে এখানে ফেলুদা, তোপসী এবং জটায়ু, মানে ইন্দ্রনীলদা, আয়ুষ এবং অভিজিৎদা রয়েছে আমাদের সঙ্গে। প্রথমে যেটা বলতে চাইবো যে বাঙালিরা কিন্তু গোয়েন্দা গল্পের প্রেমী, বরাবর গোয়েন্দা গল্প খুব ভালোবাসে। আর তোমরা আবারও নিয়ে এসছো গোয়েন্দা গল্প। নয়ন রহস্য অলরেডি এসে গেছে সিনেমা হলে, মানুষ কাল থেকে দেখছে। তো কেমন কি রেসপন্স পাচ্ছ এই সিনেমাটায়? কি বলবো, মোটামুটি ভালোই, আমার দিক থেকে তো মোটামুটি ভালো। এবার তোমরা বলো। হ্যাঁ, ভালোই তো মনে হচ্ছে। এখন দেখা যাক, আজকে তো একটা একদিন হলো, মানে সেকেন্ড ডে, সো এক সপ্তাহ আমরা ওয়েট করব। কিন্তু মনে তো হচ্ছে যে যেভাবে যাচ্ছে ব্যাপারটা, যে ঠিকঠাকই মনে হচ্ছে। গল্পটা নিয়ে কি বলবে? গল্পটা নিয়ে তো আমার কাছে আছে, গল্পটা নিয়ে তো বলার কিছু নেই। এখন গল্পটা তো তবে নানা রকম নতুন জিনিস আছে, নতুন জিনিস আমি বলবো না, পুরনো জিনিস যেটাকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই, কারণ ম্যাজিকটা একেবারে শেষ হয়ে গেছে আমাদের এখানে, ম্যাজিক দেখানোই হয় না। কাজেই ম্যাজিক জিনিসটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমার কাছে, এবং বাবারও ভীষণ প্রিয় একটা সাবজেক্ট ছিল ম্যাজিক। ওর নানান গল্পে ম্যাজিক এসছে, ফেলুদার গল্পে তো এসছেই। কাজেই ম্যাজিকটা যাতে আবার ফিরে আসে এবং স্টেজ পারফরমেন্স যাতে হয়, মানে সেটা আমার ভীষণ ইচ্ছে ছিল যে যাতে ফিরে আসে, যে কারণে ম্যাজিক দিয়েই ছবিটা শুরু হয়েছে। তো ম্যাজিক রয়েছে, তাছাড়া একটা বাচ্চা রয়েছে, আবার বহুকাল বাদে বাচ্চার সঙ্গে একটা ফেলুদার রিলেশনশিপ এসে যাচ্ছে, এবং বাকি দুজনের সঙ্গে তো আসছেই। কাজেই সেদিক থেকে কয়েকটা লোভনীয় দিক ছিল নয়নের, যে কারণে ছবিটা করা। আর শুধু তাই নয়, হত্যাপুরীতে গোড়ার দিকে একটা দৃশ্য ছিল একটা বাচ্চাকে নিয়ে, তো অভিনব সেখানেও ছিল, রোলটা করেছিল। এবং তখন আমার ওকে দেখে ভীষণ মনে হয়েছিল যে বেশি বড় হয়ে যাওয়ার আগে নয়ন রহস্যটা করে ফেলা উচিত, কারণ ওর সঙ্গে কাজ করে আমার একদিনের কাজ ছিল, ভীষণ ভালো লেগেছিল, ভীষণ ভালো লেগেছিল, ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ ওই বয়সেও ভীষণ টেকনিক্যালি অ্যালার্ট, যেটা আমাকে খুবই মানে ইমপ্রেস করেছিল আর কি। যে কারণে একেবারেই গোড়ার দিকে ইচ্ছে ছিল না যে হত্যাপুরী পর আরেকটা ফেলুদা হবে, কিন্তু নয়নের জন্যে, অভিনবের জন্যে করতে হলো। এবং এই তিনজনকে আরেকটু সলিড করার জন্যে করতে হলো আর কি, আরও আরেকটু যাতে দর্শকের মনে আরেকটু আর কি মেসেজ জন্য হয়েছে। নয়নকে নিয়ে নয়ন রহস্য, তো কাস্ট করতে খুব একটা সমস্যা হয়নি, যেরকম বললে যে আগে থেকেই পছন্দ করে রাখা ছিল যে একে দিয়েই নয়ন হবে। কিন্তু আমরা এই ফেলুদা, তোপসী এবং জটায়ুর জুটিটাকে আগেও দেখেছি হত্যাপুরীতে, এবং তারপর আবার দেখছি এখানে, তো কেমিস্ট্রিটা কতটা ডেভেলপ করলো তিনজনের মধ্যে? এই সেটা তো দর্শকই বলবে কতটা হলো। আমরা বলতে পারি এইটুকু যে আমরা নিজেদের মধ্যে কাজ করে কতটা আনন্দ পেলাম আর কি। আমরা তো চূড়ান্ত আনন্দ পেলাম, প্রথমবারও পেয়েছিলাম যতটা, এবারও ততটাই হয়েছে। প্রথমবার একটা লম্বা আউটডোর ছিল, এবারে তুলনামূলকভাবে ছোটো একটু আউটডোর, আউটডোর টাউটডোরগুলো হলে ভালো লাগে আর কি। একটা নতুন জায়গায় যাওয়া, ইন্টারাকশনটাও ভালো হয়। এত গরমে হয়তো নয়, আমাদের ভাগ্যটা খারাপ যে দুটো গল্পতেই গরমকালে আমাদের আউটডোর হয়েছে, একটা পুরীর মতো জায়গা, একটা চেন্নাই, আমরা জানি খুব গরম, গরমকালে গরম জায়গায় গিয়েছি। কিন্তু ছবির রিপোর্ট যদি গরম হয় তাহলে ক্ষতি নেই, সেই গরম সহ্য করে নেবো আমরা, সেই স্বার্থে করে নেবো। আর তোপসে কি বলবে, মানে ফেলুদা তোপসে ছাড়া চলে না, তো ইন্দ্রনীলদার কতটা আয়ুষকে ছাড়া চলে না? একদম চলে না, একদম চলে না। মানে তাই তোপসে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন ফেলুদাস লাইফ, কারণ তোপসের অবজারভেশন খুব ইম্পর্ট্যান্ট। অনেকবার এরকম হয় যে তোপসে মাইনিউট অবজারভেশনস কিছু করে যেটা ওই সময় বলে দেয়, এরপর ফেলুদা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি। প্রথম ছবিটা তো সিলেটের মধ্যে আছে, মানে যখন ফেলুদা তোপসেকে বলে যে শাবাস তোপসে, গুড অবজারভেশন, সো সেটা তোপসে করে। ইন রিয়েল লাইফ অলসো আয়ুষ অনেক জায়গায় অনেক কিছু বলে যেটা খুব ভালো অবজারভেশন। আয়ুষ তুমি কি বলবে?
হ্যাঁ, মানে আমি নিজে তো ফিল করি যে একটা এই যে বন্ডিংটা সেটা অফস্ক্রিন আমি ডেফিনেটলি ফিল করি, যে রানাঙ্কলের সাথে এবং ইন্দ্রদার সাথে দুজনের সাথে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়ে গেছে খুব কম দিনে। আর এই যে যেটা বললো ইন্দ্রদা এই অবজার্ভ করার বিষয়টা, এটা সত্যি আমার হয়ে গেছে, মানে তোপসে করার ওই আর আবার যখন ভালো করে পড়লাম এবং যখন প্লে করার বিষয়টা আসলো, তখন থেকে এই তোপসের তো একটা দিক রয়েছে, অবজার্ভ করে ও সমস্ত সিচুয়েশানে কী কী হচ্ছে, সবসময় হয়তো কথা বললো না, তো ওই অবজারভেশনের জায়গাটা আমার রিয়েল লাইফেও এখন চলে এসেছে একটু, যে আমি চুপচাপই থাকি, একটুখানি অবজার্ভ করি, আর যদি অফস্ক্রিন বলো ইন্দ্রদাকে ওটা বলি তো পরে ইন্দ্রদা হ্যাঁ তুই ঠিক বললি, তো এটা হয়, তো মজার মজার লাগে আমার। আর এখানে আমরা এই ছবিতে জটায়ুকে দেখেছি একটা জায়গায়, মানে প্রক্সি দিতে, যেখানে ফেলুদার প্রক্সিটা জটায়ু দিচ্ছে, তো সেই চরিত্রটা যেখানে জটায়ু ফেলুদা হয়ে উঠছে, সেই ক্যারেক্টারটা কেমন মানে এক্সপিরিয়েন্স ছিল? হ্যাঁ, এটা একটা বিরাট কঠিন জায়গা ছিল, যে ফেলুদা যে দায়ভারটা আমার উপর দিয়েছিল ফেলুদার ভূমিকায় অভিনয় করার, সেটা কিন্তু ফেলুদা ছবিতে নিজের মুখেই বলেছে যে আপনি কিন্তু মন্দ করেননি, বেশ ভালোই করেছেন, সেটা একদিক থেকে আমার কাছে দশে দশ প্রাপ্তি, বিরাট বড় প্রাপ্তি। আর ইন্দ্রনীলাকে আমরা বেশিরভাগ সময় দেখি যে তোমাকে এরকম ধরনের থ্রিলার বা সাসপেন্স মুভিতে আমরা বেশি কাজ করতে দেখতে পাই, তো হ্যাঁ বেশিরভাগ থ্রিলার হরর এবং সাসপেন্স মুভিতেই তোমাকে দেখা যায়, তো এটা কি কোথাও গিয়ে ডিরেক্টরদের ডিমান্ড নাকি তুমি এই জনরাটা পছন্দ করো? না, আমার মনে হয় না আমরা অভিনেতা হিসেবে চুজ করি সিনেমা, সিনেমা আমাদেরকে চুজ করে, সো সেই জায়গা থেকে ডিরেক্টরসদেরই পছন্দ হবে, কিন্তু আমার আমি জানতাম না এটা যে আমি বেশিরভাগ থ্রিলার বা এই ধরনের ছবি করি, কারণ গোয়েন্দা ছবি তো এইটা আমার, আই হ্যাভ ডান টু মেনি অফ গোয়েন্দা ছবি, কিন্তু হয়তো কোইনসিডেন্স, আমি জানি না, সমপাত হতো আমি জানি না, সমপাত এই জায়গাটা যাবে নাকি কাকতলীয়টা যাবে? খুব ভালো লেগেছে, এবং একটা মজার জিনিস যেটা লেগেছে যে যখন আগে প্র্যাকটিস করছিল দেবনাথ দা, অর্থাৎ যিনি সুনীল তরফদার ম্যাজিশিয়ান করছেন, তো মেকআপ রুমে এসেও সেই ম্যাজিক যেগুলো শিখেছেন উনি দেখাতেন আমাদেরকে, আর আমরা সেটা এনজয় করতাম, তো ভালো লাগতো যে মানে আমরা তো জানি না না যে প্রসেসটা কীভাবে, সো আমরা চেষ্টা করতাম যে আচ্ছা এটা কীভাবে করলে বা ওভাবে করলে, সো ম্যাজিক জিনিসটা আমারও খুব পছন্দের, মানে এখন তো সেভাবে দেখাই যায় না সেই অর্থে, বাট আমার মনে আছে আমিও ছোটোবেলায় ওই ম্যাজিকের যে সকল জিনিসপত্র হয় এরকম অনেক কিনেছি এবং নিজেই নিজে করতাম বাড়িতে, সো হ্যাঁ ম্যাজিক ম্যাজিক একটা ভালো লাগার জায়গা, এবং এইটাই এসে আবার যে পুরনো দিনের ওই ম্যাজিক কিছু দেখতে পাচ্ছি ভালো লাগছে। শুটিং এর টাইমে কি সবার ওই ম্যাজিক থেকে কিছু কিছু শেখা হয়েছে? না, ওটা দেবনাথই শিখেছে, দেবনাথ এতটাই শিখেছে যে এখন শুটিংয়ে কখনো কখনো ডেট দিতে পারে না, ওর ম্যাজিক শো থাকে, সেটা ম্যাজিক শো থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এই ফেলুদার গল্প দিয়ে বা অন্যান্য গল্প থেকে আমরা সাহিত্যকে আবার ফিরিয়ে আনছি নতুন প্রজন্ম, তো এটা কতটা গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে? সাহিত্য মানে আমরা তো সবসময় সাহিত্য নির্ভর, গল্প ফেলুদাও সাহিত্য নির্ভর, এবং আমি যা ছবি করেছি ছোট গল্প বড় গল্প যাই বলো না কেন সবই সাহিত্য নির্ভর, কাজেই আমাদের বাংলা সাহিত্যটা এত রিচ এবং এত সলিড যে অন্য মানে নিজে থেকে গল্প লিখে করার কিন্তু কোনো মানে হয় না, মানে এত ভালো গল্প রয়েছে, প্রচুর গল্প রয়েছে যেগুলো ভীষণভাবে ফিল্মেবল বলে আমার মনে হয়, কাজেই সেগুলো অবশ্যই করা উচিত, এখন হচ্ছে, কিন্তু এখন আমরা সাহিত্যে আস্তে আস্তে ফিরে আসছি এবং সাহিত্য নির্ভর ছবি হচ্ছে, যেটা খুব ভালো সাইন বলে আমার মনে হয়। আর সিনেমার মানে সিনেমা তো রিলিজ হয়ে গেছে অলরেডি, তবে সেটা ছাড়াও সিনেমার জন্য শুটিং চলে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট সময় হয়, তোমরা যেরকম কাজের মধ্যে ব্যস্ত থাকো সেরকমই অনেক ধরনের অভিজ্ঞতা হয়, তো এরকম কোন অভিজ্ঞতা এবারে শুটিংয়ে হয়েছে যেটা তোমরা শেয়ার করতে চাইবে? এই না না, এই আলাদাভাবে কোনো অভিজ্ঞতা নয়, মানে এটাই শুটিং ইটসেলফ ইজ অভিজ্ঞতা। হ্যাঁ, এবং আমরা এতভাবে তাতে হুকড সবাই, মানে এটা হচ্ছে কি মানে যারা যত বেশি করে তারা তত হুকড হয়ে যায় ব্যাপারটার মধ্যে, মানে এর থেকে বেরোতে পারি না আমরা, মানে এটা খুব খারাপ জিনিস, কারণ আমরা যখন আলোচনা করি সেখানে সিনেমা নয় একটু সাহিত্য টাহিত্য এদিকে আসে, অন্য কিছু প্রায় আসে না, সেটা ভালো জিনিস নয় হয়তো, কিন্তু এতটাই আমরা সবাই মানে ব্যাপারটা ইনগ্রস্ট অবসেসড একদম।
অ্যাবাউট সিনেমা, যে বিভিন্ন রকমের সিনেমা, মানে একরকমের নয় কিন্তু বিভিন্ন রকমের সিনেমাই ভালো লাগে আমাদের। দর্শকরা যারা সিনেমাটা দেখছে, ভালোবাসা দিচ্ছে, তাদের তো অলরেডি দেখে নিয়েছে, যারা দেখেনি এখনো তাদের জন্য নয়ন রহস্য নিয়ে কি বলবে তোমরা? কি কি বা বলতে পারি, ছবিটা দেখুন। হ্যাঁ, ওই যে একটা অদ্ভুত কথা আছে না, মানে এখন কদিন ধরে শুনছি, যেহেতু ছবিটাকে মানে যাই হোক প্রমোশন টমোশনের সময় যে ছবিটা টেলিভিশনে কবে আসছে, এইটা ভীষণ বাজে প্রশ্ন, এইটা আমার ভীষণ বিরক্তিকর একটা ব্যাপার। কাজেই ছবিটা বড় পর্দার জন্য তোলা, কাজেই সপরিবারে একটু গরমটা কষ্ট করে, এবং মনে হচ্ছে সেটা কিছুটা আমরা সফল হয়েছি একদিনে, তো আরেকটু সফল হওয়া দরকার, আরও বেশি লোকে এসে সপরিবারে ছবিটা দেখে আশা করি উপভোগ করবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। যারা সিনেমাটা দেখেছে তাদের কেমন লেগেছে তারা তো নিশ্চয়ই জানাবে, আর বাকি যারা আমাদের দর্শকরা রয়েছে তারাও দেখবে। কিন্তু আমাদের এই টলি কথার এরকমই আড্ডা, এরকমই গল্পে থাকার জন্য আপনাদের প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়।